7-8 জন পুলিশ নির্যাতন করে সিনেমাকে হার মানিয়েছে এই সরকার আমলে। আমি মনে করি যে এটা মানে অত্যন্ত জঘন্য ঘটনা। আমি জানি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক রেফারেন্স দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে এই আইডি কার্ডের বিষয়টা হুমনিস দেখেন, তাহলে এটা আরো আগে আনলেন না কেন? কারণ সামনে নির্বাচন, ভোটার লিস্ট এবং আইডি কার্ডের মধ্যে একটা সম্পর্ক আছে। এখন এটা আইন পাস হওয়ার পর এটার যে জনবল, এটার যে ইকুইপমেন্ট, এটার যে যা জড়িত এইগুলি ট্রান্সফার করে হোম মিনিস্টার নিতে নিতে নির্বাচন আসবে, নির্বাচনে কোনো রকম সমস্যা হবে কিনা টেকনিক্যালি, এই জিনিসগুলি আমার মনে হয় এটা মানে স্বরাষ্ট্রমন্ত্রী এটা বোধ খুব সিরিয়াসলি আপনি একটু দেখেন। আর একটা জিনিস হলো মাননীয় স্পিকার, মানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো যে আপনারা পুলিশ ডিপার্টমেন্টের লোক যাদের পোস্টিং দেন ঢাকায়, আমার জানা মতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে যারা আপনাদের অনুগত তাদেরকে ঢাকাতে পোস্টিং দেন। তারপরে এমন অফিসার কিভাবে আসে যে হিন্দি সিনেমার মতো কোন এক অফিসার তার অবৈধ প্রেমের কারণে ছাত্রলীগ দুই নেতার প্রতিবাদ করেন, তাদেরকে অমানবিকভাবে থানায় এনে পুলিশের কন্ট্রোলে এনে 7-8 জন পুলিশ নির্যাতন করে সিনেমাকে হার মানিয়েছে এই সরকার আমলে। আমি মনে করি যে এটা মানে অত্যন্ত জঘন্য ঘটনা। এরকম ভাবে পুলিশের কাস্টডিতে নিয়ে বাংলাদেশের কোনো নাগরিককে, তাও আবার ক্ষমতাসীন দল একটা সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে যদি এইবার এক মিনিট বলুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা কি? আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এটা একটা, আমি জানি না কেন এফেক্টেড পার্সন মামলা করে নাই, শুধুমাত্র তদন্ত করে এটা বিভাগীয় ব্যবস্থা নেবেন, এতে কিন্তু এটা আমি মনে করি সুবিচার হবে না। সুবিচার হবে যারা এফেক্টেড তাদের মামলা, ক্রিমিনাল মামলা করে সেই কোর্টে ফৌজদারি আইনে তাদেরকে আনা, আওতা এনে তাদেরকে যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করে ছাড়ার ব্যবস্থা করেন। তাহলে এই ধরনের যারা উশৃঙ্খল পুলিশ অফিসার ক্ষমতার মানে অন্ধ হয়ে রাষ্ট্রের বেতন নিয়ে, জনগণের পয়সা নিয়ে এই তাদের পাওয়ারের কে মিসইউজ করবে, এটা অন্তত বন্ধ করেন মাননীয় স্পিকার। আর এটি আমার বক্তব্য। আর একটা হলো আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মধ্যে বলবো, উনি একজন ভদ্রলোক আউট অ্যান্ড আউট সন্দেহ নাই, তবে একটু পার্থক্য করেন। আমার জেলায় নির্বাচন এলাকা 6টা, আমার নির্বাচন এলাকা ছাড়া অন্য নির্বাচন এলাকা সবগুলোতে আপনি নতুন নতুন গাড়ি দিয়েছেন। ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমি এখন মানে সদস্য